হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম আর এখন 8টা বাজে, 8টা সাড়ে 8টা মতো বাজে। তো আমি অনেক সকালে উঠছি, 7টার দিকে মানে ঘুম ভাঙছে, আর 8টার দিকে এখানে আসলাম রমণীর জন্য রুটি করতে, কারণ আপু অসুস্থ। তো এই কয়দিন আমি রুটিটা করছি আর আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে, যার জন্য ভয়েসটা এমন শোনাচ্ছে। প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। তো ইরমানির জন্য আমি এখানে রুটি বানাচ্ছি, 2টা, বেশি বানাবো না কারণ ও 2টা খাবে। তো সেই রকমই দিলাম, অল্প করে 2টা বানাচ্ছি। আর এখন না অনেক ঘুম লাগতেছে, আমি মানে চোখ খুলতে পারতেছি না। তার উপরে কালকে একটু অসুস্থ ছিলাম, যার কারণে ব্লগ দিতে পারিনি। অনেক অসুস্থ ছিলাম, মানে গলা ব্যথা ছিল প্রচণ্ড, যার জন্য ভয়েস দিতে পারিনি। আবার মাথা ব্যথা ছিল, তো ব্লগটা দেওয়া হয়নি, তো আজকে দিয়েছি আর এটা আজকের ব্লগ। তো দেখতেই পাচ্ছ এখানে আমার রুটিটা হয়ে গিয়েছে, আর যে রাতে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঠান্ডা পানিটা রাতে ই করছিলাম, এর জন্যই ঠান্ডাটা লাগছিল, মানে গলাটা ব্যথা হয়েছিল, তাই জন্য কালকে আর রাতে ধুইনি, সকালের জন্য রেখে দিয়েছিলাম। আর এখন এগুলো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। আর এখন না প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, পানি তো হাত দেওয়াই যায় না, প্রচুর ঠান্ডা। তো আমি এখানে সকালে সব কিছু করে নিচ্ছি, কারণ রাতে করলে আবার ঠান্ডা লেগে যাবে, গলা ব্যথা হবে। গলা ব্যথা হলে না অনেক কষ্ট হয়, আমি তো ভাতও খাইনি রাতে, মানে কিচ্ছু করতে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না, এত পরিমাণ গলা ব্যথা হয়েছিল। আপু তো অসুস্থ ছিলই, আপুরও গলা ব্যথা ছিল কয়েকদিন ধরে, তার সাথে আমারও হয়েছে। এর মধ্যে আপুরা উঠে গিয়েছে, আর কি হয়েছে জানো, আমি যখন রুটিটা সেকছিলাম, তারপর চা বানাচ্ছিলাম, ভিডিওটা অন না করেই আমি এইগুলো সব করছি, আর আমি মনে করছি যে ভিডিওটা অন ছিল, যার কারণে বাকিগুলো উঠেনি, যে আমি রুটিগুলো সেকলাম তারপর চাটা বানালাম, এগুলো কিছুই উঠলো না। পরে দেখি যে আমি ভিডিওটা অন করিনি, তারপরে অন করে এখানে চাগুলো কাপে সার্ভ করলাম, আর ইরমণি উঠে গিয়েছে, এই জন্য ওর জন্য চা বানালো মতো রুটি আর চা খুব ভালোবাসে। আর সকালে এখন 9:30 বাজে, তো চাটা খেয়ে চলে আসলাম আমি রুমগুলো গোছাতে, আর এখন 9:30 এরকম বাজে। তো আমি এখানে আপুদের রুমটা গোছাচ্ছি, তারপরে ওই রুমটাও গোছাবো, ঝাড়ু টাড়ু দিয়ে দিব, আবার এক্ষুনি ময়লাওয়ালা চলে আসবে, মানে সকাল সকালই চলে আসে ময়লাটা নিতে, যার কারণে তাড়াতাড়ি ঝাড়ু দিতে হয়। তো এখানে আমার হয়ে গিয়েছে বেডটা ঝাড়া গোছানো হয়ে গিয়েছে, তো আমি এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না ক্লান্ত লাগে, মানে শরীর চলতে চায় না, বিশেষ করে আমার ঘুম পূরণ না হলে না সারাদিনটা অনেক কষ্ট হয়। তো সমস্যা নাই কিছু, মানে 2 দিন উঠছি সকাল সকাল, একটু কষ্ট হয়েছে, পরে আর কিছু হয়নি। আপু অসুস্থর কারণে আমি একটু সকাল সকাল উঠছি, না হলে তো 9:30 নিচে উঠতামই না। তো বন্ধুরা আমার রুমটা ঝাড় দেওয়া শেষ, আর এখন চলে আসলাম ডাইনিংয়ে, রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নেব, তারপর ওই রুমটাও দিয়ে নেব। আর এই যে এখানে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই চলে আসবে ময়লা নিতে, যার কারণে পলিথিনের ভিতরে সবগুলো দিয়ে দিলাম, তারপর চলে আসলাম এই রুমে। আর দেখো ইরমণি যে কী বলছিল ঠিক জানি না, ক্যামেরার সামনে এসে ঘুরঘুর করছিল। তো আমি এই রুমের বেডটাও গুছিয়ে নিলাম তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি করছিলাম যাতে ময়লাওয়ালা আসার আগে আমি ময়লাগুলো দিয়ে দিতে পারি, পলিথিনে ভরতে পারি। আমি যখন ভয়েস দিচ্ছি তখন বাজে রাত ভোর 4টা, কারণ রাতে ভয়েস দেব, দিতে যাওয়ার সময় আমার প্রচণ্ড অসুস্থ লাগছে, মানে প্রচণ্ড ঘুম লাগছে, যার কারণে আমি ভয়েসটা রাতে দেইনি। তো ভোর 4টার সময় আমি ভয়েসটা দিচ্ছি, ভেবেছিলাম সকালে দিব, তো এখন ঘুমটা ভাঙলো। আর মানে ঘুমটা ভাঙলো বলতে, আমার মানে কোনো কাজ যদি ফেলে রাখি না সেটা করার জন্য মনটা ছটফট করে, আর ভয়েসটা দেইনি এই কারণে খুবই ছটফট লাগছিল যে কখন দেব কখন দেব। তো ভোর 4টার সময় ঘুমটা ভাঙলো আর ভয়েসটা দিয়েই দিলাম, ভাবলাম যে থাক
আর দেরি না করি, তারপর সকাল হয়ে গেলে আর দেওয়া হবে না। তারপরে ইরামনি আসছে, ও তো খুব দুষ্টুমি করে, ভয়েসটা দিতেই পারি না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ময়লাওয়ালা আসলো, ওই আন্টিটা ময়লা নিয়ে যাই, তো দিয়ে দিলাম ময়লাগুলো। আর আপু একটা পেয়ারা দিল আন্টিকে, আন্টিকে দিয়ে আবার একটু দোকানে পাঠাইছিল আলু নিয়ে আসার জন্য। তো নিয়ে এসে দিল আন্টিটা, ভালো যা বলে শুনে। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে আপু সবজি কাটাও হয়ে গিয়েছে, আর এই যে ইরামনির জন্য ডিমটা ছিলে নিয়ে যাবো। ইরামনির আবার গোসল টোসল হয়ে গিয়েছে, আর এখন 11টা 11:30 বাজে। তো মাছগুলোও ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে রান্না করবে বেগুন দিয়ে, মাছ দিয়ে, আর হচ্ছে পেঁয়াজকালি ভাজি। তো এই যে আপু পেঁয়াজকালি ভাজির জন্য আর বেগুন রান্নার জন্য দুইটা কড়াইতে তেল দিয়ে দিল আলাদা আলাদা করে, আর ইরামনির জন্য মাছ রান্না করবে আলাদা করে। এখন অনেক গরম লাগতেছে রাতে, আগে প্রচণ্ড শীত লাগতো, মানে আজকে রাতে আমার প্রচণ্ড গরম লাগতেছে, মনে হচ্ছে এখন ফ্যানটা দিয়ে আমি তো গায়ে কম্বল রাখতেই পারছি না। তো আমি ভয়েস দিচ্ছি কম্বলটা ফেলে, আর ঘুম ভাঙা কণ্ঠে ভয়েস না কেমন একটা লাগছে শুনতে, মানে জোরেও দিতে পারছি না, কেমন একটা যেন শোনাচ্ছে আমার নিজের কাছেই। তো এত আসতে হচ্ছে, আজকে একটু তোমরা প্লিজ মানিয়ে নিও, আর একটু পরেই আবার উঠতে হবে 7টা না 8টার দিকে, যার কারণে আমার ঘুমটাও লাগছে অনেক, আর খারাপও লাগছে, মানে অত সকালে উঠতে না প্রচণ্ড কষ্ট হয়। কালকে যখন উঠছিলাম তখন আমার মনে হচ্ছিল, মানে আমি স্বপ্ন দেখছিলাম সকালে যে আপু উঠছে, উঠে নাস্তা বানাচ্ছে, ইরামনিও উঠছে, আর আমি ঘুমাচ্ছি। পরে আমি তারপরেই আবার ভাবছি যে, মানে ঘুমটা ভেঙে গিয়েছে, তো ভাবছি যে আরে আমি তো স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখেই আমি কেন ঘুমাচ্ছি, উঠতে হবে তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি উঠেই সব কাজ করে নিলাম, তারপরে আপু উঠছিল। আর এই যে এখানে বেগুনটা ঝোলে দিয়ে দিল, নুন হলুদ দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছে ঝাল পেঁয়াজ ভেজে, তারপরে বেগুনটা দিয়ে দিল। আর এই যে বেগুনে মাছটাও দেওয়া হয়ে গিয়েছে, কারণ ফুল ভিডিওটা আমি দেখাতে পারিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে। তো বেগুনটা রান্না হয়ে গিয়েছে, আর ওদিকে পেঁয়াজকালিটাও হয়ে গিয়েছে। তো আপু এখানে নামিয়ে নিয়েছে পেঁয়াজকালিটা, দেখতেই পাবে তোমরা। আর ওদিকে ইরামনির জন্য মাছটাও রান্না করছে। একদিন যদি ব্লগটা মিস হয়ে যায়, মানে দেওয়া সঠিক সময়ে, পরের দিন আর দিতে, মানে টাইমটা কেমন যেন উল্টপাল্ট হয়ে যায়, তার মানে আমি যদি ইডিটে একদিন মিস করি তো পরের দিন তো ব্লগটা দিতেই পারবো না, এইভাবে না কেমন একটা হয়ে যায়। তো যার কারণে ভাবলাম যে না আর এ করা যাবে না। তো ভোর 4টার দিকে ভয়েসটা দিয়ে দিলাম, আর ভয়েস না দেওয়া পর্যন্ত শান্তিও লাগে না, মনে হয় যেন কখন দেব কখন দেব, গাটা কেমন ছটফট করে। তো ভালোই হয়েছে আমার ভোর 4টার দিকে ঘুমটা ভাঙছে, যা হোক ভয়েসটা রেডি করে রাখতে পারছি, এটাই অনেক। তো বন্ধুরা, রান্নার পরে আর কোনো ভিডিও করিনি আজকে, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, আর আমি কিছু ভিডিও দেখছিলাম ইউটিউবে, ফেসবুক আর ইউটিউব চ্যানেলের জন্য। সবশেষে বলতে চাই, আলহামদুলিল্লাহ আজকে একটা খুশির সংবাদ শুনলাম, আমাদের মধ্যে আরও একটা নতুন অতিথি আসছে, তার জন্য অনেক খুশি লাগছে আজকে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।